এই কিশোর, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল যে, কিন্তু এখনো তো জঙ্গল থেকে বাইরে বের হওয়ার কোনো পথ পেলাম না। এখন কি করি বলতো? কি আর করব, আজ রাত এই জঙ্গলে কাটাতে হবে। তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। মোবাইলেও চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। একটু যে গুগল ম্যাপে লোকেশন দেখবো, তারও কোনো উপায় নেই। কিশোরের কথা শুনে আমি খুব হতাশ হলাম। অনেক শখ করে দুই বন্ধু পাহাড় দেখতে এসেছিলাম, কিন্তু পাহাড় দেখতে এসে এতটা মুশকিলে পড়ে যাব ভাবিনি। আমরা পথ হারিয়ে ফেলেছি, এখন আর আমরা জঙ্গল থেকে বাইরে বের হতে পারছি না। জানি না কেমন করে এই জঙ্গলে রাত কাটাবো। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম, আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল, ভয়ে গলা শুকিয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, এই কিশোর, ও সামনে ওটা কি দেখা যাচ্ছে? মেয়েটি খুব ভয়ঙ্কর ভাবে হাসছিল, তার অট্টহাসিতে পুরো জঙ্গল কেঁপে উঠল। ভয়ে আমাদের বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়। আমরা আর স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। আদিত্য, পালা! আমরা দুজন বন্ধু উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। ভয়ে আমাদের বুকের ভেতরটা ধুক ধুক করছে। আমি ভালোভাবে উপলব্ধি করতে পারছিলাম আমাদের পিছন পিছন কৃতাত্মাটিও আসছে এবং মুখ দিয়ে খুব ভয়ঙ্কর শব্দ করছে। পিছনে ঘুরে তাকানোর সাহস ছিল না আমাদের, তাই একবারের জন্যও পিছনে ঘুরে তাকালাম না। দৌড়াতে দৌড়াতে একটা সময় আর ভয়ঙ্কর শব্দটি শুনতে পাচ্ছিলাম না। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল। কিশোর, এবার একটু থাম, আমি খুব ভাবিয়ে গিয়েছি, নিঃশ্বাস নিতে পারছি না। এখানে এখন এখানে কিছুটা সময় বিশ্রাম করে নিই। আমার কথার উত্তরে কিশোর কিছুই বলল না, চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রইল। আমার বুকের ভিতর তখনও ধুকধুক করেই চলেছে, অজানা ভয় হাতছানি দিয়ে ডাকছে। আমরা আমাদের আশেপাশে ভালো করে দেখতে লাগলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দুহাত সামনে কি আছে তাও দেখার জো নেই। তবু এই অন্ধকারের ভিতর আমাদের চোখ কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। রাতে জঙ্গলের পরিবেশ দেখতে এতটা ভয়ানক হয় তা নিজের চোখে না দেখলে কল্পনাও করতে পারতাম না। হঠাৎ আমরা বুঝতে পারলাম আমরা মস্ত বড় একটা দোতলা বাড়ির পাশে দাঁড়িয়ে আছি। এই কিশোর দেখ, এই গভীর জঙ্গলে কত বড় বাড়ি দেখ! এমন ভয়ঙ্কর পরিবেশে কোনো মানুষ বসবাস করতে পারে? আমি তো কল্পনাই করতে পারছি না। হ্যাঁ, আমারও খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। চল দেখি বাড়ির ভিতরে কেউ আছে কিনা, থাকলে অন্তত পানি পান করা যাবে। আমি আর কিশোর বাড়িটার সামনে এগিয়ে যাই। বাড়ির চারপাশ ঝোপ জঙ্গলে ঘেরা। বাড়ির সামনের ফলকের উপর কালো কালি দিয়ে বড় বড় করে লেখা ছিল নন্দননগর ভিলা। আমরা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে খুব অবাক হয়ে সব কিছু দেখছিলাম। এমন সময় কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, কে বাড়ির বাইরে খেয়ে দাঁড়িয়ে আছে? এমন কর্কশ কণ্ঠ শুনে আমরা চমকে উঠলাম। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। বুঝতে পারলাম না আওয়াজটা ঠিক কোথা থেকে এলো।
তখনই আবারও কেউ বলল, কি হলো, কথা বলছেন না কেন? এবার আমরা পরিষ্কার বুঝতে পারলাম বাড়ির ভেতর থেকে কেউ কথা বলছেন। আমরা প্রতিউত্তরে কিছু বলার আগেই একজন বৃদ্ধ লোক আমাদের মতো বয়সের একজন ছেলে দরজার সামনে বেরিয়ে এলো। কারা তোমরা, এখানে কেন এসেছো? আমরা পাহাড় দেখতে এসেছিলাম, কিন্তু পাহাড় দেখে ফিরতে সন্ধ্যা হয়ে যায় আর আমরা এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আমরা খুবই ক্ষুধার্ত, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আপনারা আমাদের যদি একটু সাহায্য করতেন। সাহায্য করার জন্যই তো আমি এসেছি, আসো ভেতরে এসো। বৃদ্ধ লোকটির মুখে এমন ভয়ানক হাসি কোনোভাবে স্বাভাবিক ছিল না, অনেকটা রহস্যজনক ছিল, তাই বাড়ির ভেতরে যাওয়ার সাহস পেলাম না। কি হলো, এসো। না না, আমরা বাড়ির ভেতরে যাব না, আপনি বরং এখানেই আমাদের কিছু শুকনো খাবার আর পানি দিন, তাহলে তাহলেই হবে। তা কি করে হয়, আপনারা আমার অতিথি, আর অতিথি হলো নারায়ণ সমতুল্য, আপনাদের আমি কেমন করে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখি বলুন তো। তাছাড়া এই জঙ্গলটা ভালো নয়, বাড়ির বাইরে আপনারা দাঁড়িয়ে থাকলে বিপদ হতে পারে, আমি আপনাদের কেমন করে বিপদের মুখে ঠেলে দিই বলুন তো। বৃদ্ধ লোকটির কথা শুনে আমি বুঝতে পারলাম যে করেই হোক উনি আমাদের বাড়ির ভেতরে নিতে চান, কিন্তু ওনার মুখের উপর আর আপত্তি করতে পারলাম না, তাই ওনার সাথে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আমরা বাড়ির ভেতর পা রাখতে আমি দেখলাম বৃদ্ধ লোকটা একটা শয়তানি মুচকি হাসি দিল। জানি না কেন যেন আমার বুকের ভেতরটা মচড় দিয়ে উঠল, মনে হচ্ছিল অনেক বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। বৃদ্ধ লোকটি এবং ছেলেটি আমাদের খাবার পরিবেশন করে দিল, আমরা খুব আয়েশ করে খাবার খেলাম। আমরা খাবার খাওয়া শেষ করতেই বৃদ্ধ লোকটি আমাদের একটি রুমে নিয়ে বললেন, আপনারা আজ রাতটা এই রুমেই ঘুমান, অনেক রাত হয়েছে, কাল সকালে কথা হবে। আমরা কিছু বলার আগেই বৃদ্ধ লোকটি অন্য রুমে চলে যায়। আমি আর কিশোর একে অন্যের দিকে তাকিয়ে অবাক হতে থাকলাম। এ আদিত্য, এখন কি করবি বলতো? অচেনা বাড়িতে রাত্রি যাপন করা কি ঠিক হবে? আমিও বুঝতে পারছি না কি করা উচিত, তবে রাতের বেলা জঙ্গলের পরিবেশ আমাদের জন্য নিরাপদ নয়, তাই এখানেই থাকাটা উত্তম। রুমটা বেশ সাজানো গোছানো আবার পরিপাটি ছিল, দেখে মনে হচ্ছিল কেউ আমাদের জন্যই রুমটা গুছিয়ে রেখেছে। আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই সময় নষ্ট না করে শুয়ে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে ডুবে পড়লাম। হঠাৎ আমাদের বিছানা কাঁপতে শুরু করল, ভূমিকম্প ভেবে আমি লাফিয়ে উঠলাম। এ আদিত্য, ভূমিকম্প শুরু হলো, তাড়াতাড়ি বাইরে চল। বিছানা থেকে নামতে গিয়ে আমরা চমকে উঠলাম, ভয়ে আমাদের চোখ কপালে ওঠার উপক্রম হলো। আমরা দেখলাম আমাদের বিছানাটি হাওয়ায় ভাসছে, আমাদের বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, হাত পা ধর ধর করে কাঁপতে শুরু করে, কারো ভয়ঙ্কর অট্ট হাসিতে পুরো বাড়ি কেঁপে উঠছে। আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর ভয়ে চিৎকার করছিলাম। এরকম কি হচ্ছে আমাদের সাথে, কে তুমি, এত জোরে জোরে হাসছ, তোমার হাসি দাও, আমাদের নিচে নামো, আমরা খুব ভয় পাচ্ছি। আমি এ কথা বলতেই ধীরে ধীরে রুমের পরিবেশ শান্ত হতে থাকে,
হাওয়ায় ভাসা সমস্ত কিছু মেঝেতে নেমে আসে। আমি আর কিশোর দৌড়ে রুমের বাইরে চলে আসি। আদিত্য, এই বাড়িতে আর বেশিক্ষণ থাকা যাবে না, চল এক্ষুনি আমরা এখান থেকে চলে যাই। আমাদের সাথে এক্ষুনি যে ভৌতিক কাণ্ড ঘটলো, তারপর আর এক মুহূর্ত এর বাড়িতে থাকার আর সাহস পেলাম না। তাই তাড়াহুড়ো করে আমি আর কিশোর বাড়ির বাইরে বের হচ্ছিলাম। অন্ধকারে একজন মাঝবয়সী লোকের সাথে আমার ধাক্কা লাগতেই আমি আরো চমকে উঠলাম। কি আশ্চর্য ব্যাপার, আমি দেখলাম এই গরমের মধ্যেও লোকটি গায়ে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছেন। এমন অদ্ভুত কাণ্ড দেখে ভয় আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কে কে আপনি? আপনারাও ফেসে গিয়েছেন। আমার মতো আপনারাও এই বাড়িতে ফেসে গিয়েছেন। এই বাড়ি থেকে আর কোনোদিন বের হতে পারবেন না। কি সব আজে বাজে কথা বলছেন আপনি? আমি ঠিকই বলছি। ঠিক বলছেন মানে? আর কিছু সময় থাকুন, নিজেরাই বুঝতে পারবেন। লোকটি রহস্যজনকভাবে হাসতে হাসতে সেখান থেকে চলে যান। লোকটার এমন কথা শুনে আমাদের মনের ভিতর ভয় আরো বেড়ে গেল। কিশোর, আর সময় নষ্ট করলে চলবে না, তাড়াতাড়ি চল বাহিরে বের হই। আমাদের সমস্ত দুশ্চিন্তা ক্লান্তি মুহূর্তের মধ্যেই চলে যায়। চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দেখলাম, কি আশ্চর্য, আমরা কেমন করে যেন আবারও বাড়ির ভিতরে চলে এসেছি। ভয় আমাদের বুকের ভিতরটা নড়ে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা শীতল হয়ে আসতে লাগলো। আমরা আবারও দৌড়ে বাড়ির বাহিরে যেতে চেষ্টা করলাম, কিন্তু যতবারই আমরা বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করছিলাম, আবারও অদ্ভুতভাবে বাড়ির ভিতরে চলে আসছিলাম। আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিশোর, আবার মনে হচ্ছে এভাবে আমরা বাড়ির বাইরে যেতে পারবো না, আমরা কোনো মায়াজালে আটকে গিয়েছি। চাদর মুড়ি দেওয়া ওই লোকটাকে আমরা খুঁজে বের করি আর এই বাড়ির রহস্যটা জেনে নেই, চল। আমি আর কিশোর পুরো বাড়ি তন্ন তন্ন করে লোকটাকে খুঁজতে শুরু করলাম। একটা সময় দেখলাম লোকটি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। আমি আর কিশোর লোকটার কাছে এগিয়ে যাই। আপনি এখানে আর আমরা সবাই আপনাকে পুরো বাড়ি খুঁজছি। কেন? আমাদেরকে আপনি এই বাড়ির সম্পর্কে সমস্ত কিছু বলুন বলছি। এই বাড়িটা এমন রহস্যজনক কেন? আমরা যে রুমের মধ্যে ঘুমাচ্ছিলাম সেখানে এমন ভূতরে কাণ্ড ঘটলো কেন? আর আমরা এই বাড়ি থেকে কেনই বা বের হতে পারছি না? কবে আমরা এই বাড়ি থেকে বের হতে পারবো? এই বাড়িতে যে একবার প্রবেশ করে সে আর কোনোদিন বাড়ির বাহিরে যেতে পারে না। আমি এই বাড়ির কেয়ারটেকার, এই বাড়ির দেখাশোনাও আমি করি। পুরো বাড়ি জুড়ে আমি ছাড়া আর কেউ নেই। কি সব আবল দাবল কথা বলছেন আপনি? আপনি ছাড়া আর কেউ নেই মানে? আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করছিলাম তখন এই বাড়ির মালিক আর তার একজন কেয়ারটেকার ছিল, ওনারা এখন কোথায় চলে গেলেন? ওনারা আসলে জীবিত নেই, ওনারা কেউই মানুষ নন। আপনারা যা দেখেছেন তা সবই মায়াজাল, আপনাদের চোখের ভুল। আমরা যা চোখে দেখি
কানে যা শুনতে পাই তা সব সময় কি সঠিক হয়? লোকটার মুখের এমন কথা শুনে আমার বুকের ভিতরের প্রাণ পাখিটা দুমদুম করছিল, ভয়ে হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো।